আগামীকাল 15ই আগস্ট। আমাদের সকল ভারতবাসীর কাছে এই দিনটি কিন্তু ভীষণই একটি গর্বের বিষয়। তাই এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আপনাদের সাথে আজ একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই স্বাধীনতা দিবস দিনটিকে মাথায় রেখে আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো 3 রঙের লুচির রেসিপি। কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই এই রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। বানানো কিন্তু ভীষণই সহজ। হেসেল লাপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই 3 কালারের লুচি বানানোর জন্য আমি যেহেতু কোনো রং ব্যবহার করব না, পুরোটাই ন্যাচারাল কালারে করব, তাই এখানে গেরুয়া কালারের জন্য আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর সবুজ রঙের জন্য নিলাম 1 গুচ্ছ ধনে পাতা। এই ধনে পাতা আর গাজরটা প্রথমে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটাকে বার করে নেব। এই রসটা দিয়েই আমি কিন্তু কাজটাকে মিটিয়ে নেব। যেহেতু 3 কালারের, তাই আমার 3 বারে ডো মাখতে হবে। তার জন্য প্রথমে আমি সাদাটা বানিয়ে নেব। 1/4 কাপ ময়দা, একটু নুন, একটু তেল দিয়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এই লুচিটা বানানোর জন্য 3টে ভাগে ডো মাখতে হবে, তাই আমি আলাদা আলাদাভাবে মেখে নিচ্ছি। আর 3টেতেই কিন্তু সমান পরিমাণে ময়দা, নুন আর তেল ব্যবহার করব। শুধু সাদাটার ক্ষেত্রে পানি, আর সবুজ আর গেরুয়ার জন্য এই রস দুটো ব্যবহার করব। এবার আমি গাজরের রসটা দিয়ে গেরুয়া কালারের ডোটাকে বানিয়ে নিলাম। তারপর একই মাপ নিয়ে ধনে পাতার রসটা দিয়ে সবুজটাকে বানিয়ে নেব। 3টে ডো খুব ভালোভাবে সফট করে মেখে একটা প্লেটে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 15 থেকে 30 মিনিটের জন্য। এবার প্রথমে সাদাটা নিয়ে নিলাম। প্রত্যেকটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, কারণ 3 রঙই যখন একসাথে করব তখন কিন্তু একটু বড় লেচি হয়ে যাবে, তাই 3টে থেকে একদম ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে। প্রথমে সবগুলো থেকে আমি আগে লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই কালার দুটো ফুড কালার দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার কিন্তু 3টে কালারেরই 3 রকম লেচি একটা একটা করে নিয়ে এরকম লম্বাটে করে রেখে দেব। হাত দিয়ে আঙুলের সাহায্যে একটু লম্বা গোল মতো করে প্রত্যেকটাকে বানিয়ে নেব। তারপর এভাবে সাজিয়ে নেবেন, নিয়ে 2 সাইডের মুখটা হালকা করে চেপে দেব। এতে করে কী হবে, বেলার সময় ছাড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। যেমনটা আমি দেখাচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। প্রথমে সবগুলোকে বানিয়ে নেব, তাহলে বেলার সময় অনেকটা সুবিধা হবে। এবার একটা একটা করে লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে আলতো হাতে চেপে যতটা বড় করা যায় ততটা বড় করে নেবেন, কারণ প্রথমেই যদি বেলনের সাহায্যে বেলা হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে পাটে পাটে ছাড়িয়ে যেতে পারে। সামান্য একটু তেল দিয়ে এগুলোকে বেলে নেব। বেলার সময় লম্বায় খুব বেশি চাপবেন না, তাহলে সবুজ আর গেরুয়াটা কী হবে বেশি হয়ে যাবে, যার জন্য কাটলে পুরোটা সমান হবে না। আড়ে টানবেন তাহলে কী হবে, 3টে কালারেরই সমানভাবে থাকবে। আমি এখানে গোলটাকে সুন্দর করার জন্য এরকম একটা বোলের সাহায্যে কেটে নিলাম। আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন। একইভাবে সবগুলোকে বেলে নিলাম। দেখুন কত সুন্দরই না লাগছে দেখতে। এদিকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। এক এক করে লুচিগুলোকে গরম তেলে ভেজে নিলে কিন্তু এই দারুণ ইন্টারেস্টিং লুচি তৈরি হয়ে যাবে। তাই এবারের স্বাধীনতায় কিন্তু এরকম লুচি বাড়িতে অবশ্যই বানাবেন। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু একদমই মিস করবেন না। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবগুলো একইভাবে ছেঁকে নিয়ে বেশ কষা কষা আলুর সাথে পরিবেশন করব। এটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিল, নিশ্চয়ই ভালো লেগেছে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু
দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা কিসের রেসিপি দেখতে চান আমাকে জানিয়ে দেবেন।